চিচিঙ্গা আমাদের দেশে অতি প্রিয় একটি গ্রীষ্মকালীন সবজি এটি বাংলাদেশের সব অঞ্চলেই চাষ করা হয় অনেক চাষি আছে চিচিঙ্গা চাষ করে ঠিকই কিন্তু সঠিক পদ্ধতি জানে না ফলে ভালো ফলন হয় না এর পরবর্তীতে তারা হতাশ হয়ে পড়ে তাই চিচিঙ্গা চাষ করতে হলে অবশ্যই সঠিক পদ্ধতি জানতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কীভাবে সঠিক পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করবেন তো আসুন জেনে নেওয়া যাক জলবায়ু ও মাটি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় চিচিঙ্গা ভালো জন্মে শীতে দু তিন মাস বাদ দিলে বাংলাদেশের বছরের যে কোনো সময় চিচিঙ্গা চাষ করা যায় সব রকমের মাটিতেই চেচিঙ্গা চাষ করা যায় তবে জৈবসার সমৃদ্ধ দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে খুবই ভালো হয় জাত নির্বাচন ডিসি ঝুম লং নামের একটি উন্নত জাতের বীজ উৎপাদন করেছে এর ফল নীলভাব সাদা লম্বা একটু কালচে আরেকটি অন্যতম জাত হল সাদা সাভারি এটি সাদা সাভারি নামেই পরিচিত তাছাড়াও তিস্তা তুরাক সুরমা রূপসা বিভিন্ন জাত এদেশে চাষ হয়ে থাকে উৎপাদন মৌসুম এদেশে চিচিঙ্গা প্রধানত খরিফ মৌসুমেই হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে যে কোনো সময় চিচিঙ্গার বীজ বোনা যেতে পারে বীজের হার চিচিঙ্গার জন্য হেক্টর প্রতি চার থেকে পাঁচ কেজি এবং শতাংশ প্রতি ষোলো থেকে বিশ গ্রাম বীজের প্রয়োজন হয়ে থাকে সার প্রয়োগ প্রতি শতাংশ জমিতে শেষ চাষের সময় আশি কেজি গোবর সাতশো গ্রাম টিএসপি ছয়শো গ্রাম এমওপি চারশো গ্রাম জিপসাম পাশ পঞ্চাশ গ্রাম দস্তা চল্লিশ গ্রাম বোরাক পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চাষ দিতে হবে অর্ধেক গোবর সার রেখে দিতে হবে চারা রোপণের ঠিক দশ দিন আগে মাদার মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে রাখতে হবে মাদা তৈরি চিচিঙ্গার জন্য চোদ্দ ইন্টু চৌদ্দ ইন্টু চোদ্দ আকারে মাদা তৈরি করতে হবে চারা তৈরি চেচিঙ্গার চারা পলিব্যাগে তৈরি করা যায় এজন্য অর্ধেক দুয়াশ মাটি ও অর্ধেক জৈব সার মিশিয়ে পলিব্যাগ ভরে প্রতিটি ব্যাগে একটি করে বীজ বুনতে হবে বীজ বোনার সময় খেয়াল রাখতে হবে যদি বীজের খোসা শক্ত হয় তাহলে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে খুব তাড়াতাড়ি চারা গজাবে চারার বয়স পনেরো থেকে বিশ দিন হলে তা জমিতে লাগানোর উপযুক্ত হয়ে যায় মাচা তৈরি চিচিঙ্গা যেহেতু একটি লতা জাতীয় উদ্ভিদ তাই এর জন্য মাচা প্রয়োজন চারার বয়স বিশ থেকে বাইশ দিন হলে মাচা করে দিতে হবে মাচার জন্য বাঁশ অথবা নাইলনের রশি দিয়ে মাচা তৈরি করতে পারেন পোকামাকড় দমন চিচিঙ্গার সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে মাছি পোকা ফলের মাছি পোকা চিচিঙ্গার কচি ফল নষ্ট করে এই পোকা কচি ফল ছিদ্র করে ডিম পারে ফল বিকৃতি হয়ে যায় এই পোকা হাত দিয়ে ধরে মেরে ফেলতে হবে এছাড়াও কাটলে ইপিলাকানা বিটল অন্যতম এগুলো দমনের জন্য পাঁচ লিটার নিমতেলের সাথে পাঁচ মিলিলিটার তরল সাবান এক লিটার পানিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে স্প্রে করে দিতে হবে এছাড়াও অ্যান্থ্রাক বা মোজাইক রোগ হতে পারে এগুলো হলে অবশ্যই কৃষিবিদদের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে ফল সংগ্রহ চারা গজানোর ষাট থেকে সত্তর দিনের মধ্যে গাছ ফল দিতে থাকে চিচিঙ্গা কচি অবস্থায় তুলতে হয় চিচিঙ্গা আহরণ দুই থেকে তিন মাস অব্যাহত থাকে চিচিঙ্গার মোট জীবনকাল প্রায় পাঁচ মাস সময়মতো সঠিক পরিচর্যার মাধ্যমে চিচিঙ্গা হেক্টর ফলন বিশ থেকে পঁচিশ মেট্রিক টন তো বন্ধুরা বুঝতেই পারলেন কত সহজে চিচিঙ্গা চাষ করা যায় আপনারা চাইলে চিচিঙ্গা চাষ করে আর্থিকভাবে খুব সহজেই লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য কোন ভিডিওতে ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার করলে এই চ্যানেলটি উপকৃত হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ